আজকে নতুন একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে দেখাবো কিভাবে আমি পড়াতে যাই, সেই ভিডিও আজকে দেখাবো। আমি উঠেছি 4:55-তে, 5টায় অ্যালার্ম দিয়েছিল, তারপর এখন হচ্ছে 5:27। আমি আজকে যাচ্ছি কামারপুকুর পড়াতে। শীতের সকাল, শীতের সকালে যাচ্ছি কামারপুকুর পড়াতে। আর রাস্তা যে দৃশ্য দেখাবো, এবং আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আমার গাড়ি, অন্ধকার আছে এখনো, কিছু ব্যাগে নোটপত্র খাতাপত্র আছে। যে বাড়ি থেকে বেরোচ্ছি, মাটির বাড়ি থেকে গেছে, এখান থেকে আমি বেরোচ্ছি। পুরো ভিডিও দেখতে থাকো এবং রাস্তার দৃশ্য কিছু সকালের দৃশ্য কিছু দেখাবো। সকালে গ্রামের রাস্তা, আমাদের গ্রামের রাস্তা, গ্রামের রাস্তা দেখতে পাচ্ছেন। দু একজন লোক ঘুম থেকে উঠেছে, এই দৃশ্য দেখতে পাচ্ছেন। আমি গ্রাম থেকে বেরোচ্ছি, গ্রামের আমার রাস্তা, কাঁচা রাস্তা, গ্রামের পরিবেশ বাস করি, এক প্রত্যন্ত গ্রাম। বর্তমানে আধুনিকতার ছোঁয়া আছে, কিন্তু গ্রাম গ্রামে রয়ে গেছে। এখন আমাদের গ্রামে ঘুঁটে দেওয়া হয়, এখন আমাদের গ্রামে মাটির বাড়ি আছে, কুঁড়ে ঘর আছে। সকালবেলা এখনো আমাদের গ্রামে খড়ের জালে চা হয়, রান্না হয়। গ্রামের মানুষরা রান্না করে, অনেক মানুষের অনেক বাড়ি পাকা দ্বিতল আছে, কিন্তু অনেক মানুষ এখনো সে মাটির বাড়িতে বাস করে। গ্রামীণ জীবনযাত্রা অন্যরকম, সে জীবনযাত্রার ছবি অন্যদিন তোমাদের দেখাবো। আজকে আমি দেখাচ্ছি, গ্রাম থেকে আমি উঠলাম এই পাকা রাস্তাতে, এখান থেকে কামারপুকুর 14 থেকে 15 কিলোমিটার, আমার গ্রাম থেকে 16 কিলোমিটার মতো কামারপুকুর। এই রাস্তা আমি যাবো, এই রাস্তা কিছু দৃশ্য দেখাবো। গ্রাম থেকে মেন রাস্তায় উঠেছি, গোঘাট স্টেশন অতিক্রম করে গোঘাট বাস রাস্তা বা গোঘাট বাসস্টপ, সেখান থেকে আমি যাব কামারপুকুর। রাস্তা দুদিকের ছবি দেখতে পাচ্ছ, সকাল হচ্ছে একটু একটু করে, শীত আছে, কিন্তু আমি ভিডিও করার জন্য হাতে কোনো হাত মোজা পড়িনি, কারণ হাত মোজা পড়লে ক্যামেরা ধরা অসুবিধা হয়। এক হাতে ক্যামেরা, এক হাতে বাইক, খুবই চাপ। কিন্তু তবুও অনেকেই বলছে, স্যার সকালে ভিডিও করুন, কীভাবে পড়া যেন দেখান, তাদের আবদার রাখতে যেন এই ভিডিও করা। চার দিকে দৃশ্য দেখালাম, আবার একটু পর কথা হচ্ছে। একটু মোটর সাইকেল চালিয়ে নিই, একটু এগিয়ে যাই, তারপর আবার আমি ভিডিও করার চেষ্টা করছি। অনেক মানুষ হাঁটতে হাঁটতে বেরিয়েছে, সেই দৃশ্য দেখতে পাচ্ছ। অনেক কাজের সন্ধানে বেরিয়েছে গ্রামের মানুষ, অনেকে ভোরের কাজে যায়, কেউ বাসে কাজ করে, কেউ লরিতে কাজ করে, কেউ কোনো কারখানায় কাজে যায়, কেউ কোনো দোকানে কাজে যায়। সেই দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে, অনেকটাই পরিষ্কার হয়েছে যে অন্ধকার ছিল। গোঘাট স্টেশনের আগে এখন আছি, এবং হালকা কুয়াশা আছে, শীতের তীব্রতা খুব একটা নেই, আছে তবে খুব একটা নেই শীতের তীব্রতা। এই যে একজন মানুষ হাঁটতে বেরিয়ে দেখতে পাচ্ছে, আমি গোঘাট স্টেশন অতিক্রম করবো। গোঘাট স্টেশনের ভিডিও তো আগে আমাদের একটা অন্য চ্যানেলে আছে, আপডেট ভিডিও পরবর্তীকালে দেওয়ার চেষ্টা করবো। আর একসাথে বলে রাখি, হাওড়া থেকে গোঘাট এটাই কিন্তু শেষ স্টেশন, এরপর কিন্তু ট্রেন আর যায়নি, থমকে গেছে মাঝখানে ভাবাদেখি জটিলতার কারণে, ট্রেন বন্ধ হয়েছে। গোঘাট স্টেশনের নিচে দিয়ে যে রাস্তা সেখানে যাচ্ছে, তার পাশে এই যে গোঘাট স্টেশন, আমি ক্যামেরা দেখানোর চেষ্টা করবো। এই যে গোঘাট স্টেশন যাওয়ার রাস্তা, এইদিকে গোঘাট স্টেশন যাই, গোঘাট স্টেশন পেরিয়ে গেলাম। এরপর কামারপুকুর এর উদ্দেশ্যে আমার যাত্রা, তার আগে হচ্ছে গোঘাট বাসস্ট্যান্ড পেরোবো, বাসস্ট্যান্ড পেরিয়ে যাচ্ছে। সকালের ভিউটা কিন্তু অসম, দেখতে খুব ভালো লাগে, দেখুন রাস্তার দৃশ্য দেখুন। একাতে বাইক ধরে, একাতে ক্যামেরা ধরা খুবই কষ্টকর, তবুও আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন মানুষজন আছে, সব তুলনামূলক অনেক কম, গ্রীষ্মকালে তো মানুষজন বেশি থাকে, শীতকালে তো মানুষজন কম দেখতে পাচ্ছি। আমি নিত্যদিন
সপ্তাহে দুদিন তো এই রাস্তা দিয়ে আমার সবার খুব মধ্যে যেতে হয়। অনেক হাঁটতে বেরিয়েছে, সামনের দিকে দেখতে পাচ্ছি। সকালবেলা পড়াতে যে আনন্দ না, একটা অন্যরকম ফিলিংস হয়। আমি 20 বছর ধরে টিউশন পড়াচ্ছি, আমার লাইফে 20 বছর টিউশন পড়াচ্ছি, তার মধ্যে আমি কমার করেছি 13-14 বছর। কিন্তু এইভাবেই সকালে যেতাম, সকালে যে পড়াতাম একটা আলাদা আনন্দ। আমি মনে করি না প্রতিদিনটা নতুন করে শুরু হয় আমার কাছে। এই সময়টা কিন্তু নিজেকে মোটিভেশন করার সব থেকে ভালো সময়, এই ভোরের বেলা। এই ভোর ভোর খুব মানে খুব খুব ভোরও নয়, সকাল একটা আলাদা আমি জানি। মনে কি বেরিয়েছে, মর্নিং ওয়াক করছে, সেই দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। আর একটু পরে আমি গোহর চলে আসবো, গোহর থেকে কামারপুকুর, যে কামারপুকুরে কিছু সকালের দৃশ্য দেখাবো, তারপর একটু চা খাবো, সেটাও দেখাবো, তারপর পড়াতে বসবো। সেখানে ভিডিও পড়াতে বসে আগে পর্যন্ত সমাপ্ত করবো। সকালের একটা ভিউ, হালকা কুয়াশা মুখা সকাল, শীতের সকাল, মানুষজন পাই নাই বললেই চলে, দু একজন মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, সেই দৃশ্য উঠে আসছে আমার ক্যামেরাতে। এবং সকালে একটা অন্ধকার থেকে কালোর যে নবরূপ ফুটে উঠছে, নতুন করে আবার জেগে উঠছে, নতুন সকাল, নতুন দিন, নতুন ব্যস্ততা, সেই সব উঠে হচ্ছে। এই তো চলে এসছে আমি গোহাতে, অনেক কোটো দাঁড়িয়ে আছে, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, স্টেশনে মানুষজন যায় সব গাড়িতে করে, এই জন্য চলে এলাম গোহার বাস স্ট্যান্ড। গোহার বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এই তো কালী মন্দির, বাস স্টপ এখানে বসার জায়গা, আর পাশেই থানা, গোহার থানা। এই তো এখান থেকে কামারপুকুর যেতে খুব একটা বেশিক্ষণ লাগবে না, আমার গাড়ির গতিবেগ কিন্তু কম, আমি কম গাড়ি চালাই, যেহেতু 30-40 গাড়ি চালাই, নিজের বসে গাড়ি চালাই আমি সব সময়। যেদিন ব্যস্ত থাকে হয়তো খুব বেশি হলে 50-55, এর বেশি কিন্তু গাড়ির আমি গতি রাখিনি। আমি কিন্তু রাইডার নই, আমি মোটর সাইকেলটা চালাই নিজের প্রয়োজনে। হয়তো রাইড করতে খুব একটা ভালোবাসেনি, কিন্তু কাজের সূত্রে অনেকটাই বেশি রাইড করা হয়ে যায়। গোহার স্টেশনও দেখলাম পুরো ফাঁকা, এখন ট্রেন তো একটু দেরিতে আছে, গোহার বাস স্ট্যান্ড করে লোকজন নেই। কামারপুকুরের আগে আছে এই মুহূর্তে, জাস্ট কামারপুকুর ঢুকছে, আমি কামারপুকুর চড়িটাকে আবার মোটর সাইকেলেই দেখানোর চেষ্টা করবো, মানে মোটর সাইকেলে ঘুরে দেওয়ার চেষ্টা করবো সকালে কামারপুকুরটা কেমন, কেমন ব্যস্ততা আছে, মানুষজন কেমনভাবে কাজে যাওয়ার জন্য এর অপেক্ষা করছে, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করবো। দীর্ঘ 12-13 বছর আমি কামারপুকুরে পড়াতে আসছি। একটা কথা বলে রাখি, এখানকার মানুষজন মনে করে, অনেক গার্জেন, অনেক ছাত্র মনে করে আমার নাকি এখানেই বাড়ি, এখানেই বাড়ি আমার, তারা মনে করে, তাদের মধ্যে একটু ধারণা আছে
আছে, কামারপুকুরের সৌমিত্র স্যার, আর ব্যাঙায় ছেলে ব্যাঙায় সৌমিত্র স্যার, বাজোয়ার ছেলে বাজোয়ার সৌমিত্র স্যার। সত্যি আমার টিউশন জীবনের সাথে আবেগ ভালোবাসা এতটাই মিশে আছে, আমি কখনো ভাবিনি যে আমার বাড়ি একটা প্রত্যন্ত গ্রামে, আমি ভাবি আমি কামারপুকুরের মানুষ। গর্ব অনুভব হয় যে মাটিতে জন্মগ্রহণ করেছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব, সেই মাটিতে ধন্য মাটি, সেই মাটিতে আসতে পারি এটা আমার কাছে অনেক বড় পাওনা, অনেক বড় কিছু। আর আমার বাড়ি থেকে এখানকার দূরত্ব 15 কিলোমিটার, এই দূরত্বটা কিছু মনে হয় না। সকালে শীত আছে আজকে, এখন শীতটা একটু পড়ছে, কিন্তু একটা আলাদা আনন্দ আলাদা ফিলিংস পড়াতে এলে ভাই। এরকম কামারপুকুর চটির আগের রাস্তা, আরামবাগ থেকে কামারপুকুর চটি 14 থেকে 15 কিলোমিটার মতো রাস্তা। এই যে কামারপুকুর চটি ঢুকছি আমি, চটি নতুন করে সাজানো হয়েছে, বিবেকানন্দের মূর্তি, আমার ছেলে ফুলের বাগান, বাম্পার আছে। আমি দেখানোর চেষ্টা করবো ভোরের কামারপুকুর। মানুষজন কম নাই, সকাল হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, সে 2000 মানুষজন এই যে কাজের সন্ধ্যা দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে, এই যে কামারপুকুর চটি, বিবেকানন্দ স্ট্যাচু, এই যে এখানে একটা বাগান করা হয়েছে, দেখানোর চেষ্টা করছি, ওই জন্যই রাউন্ড করে নিচ্ছি। শীতের সকাল ওই জন্য মানুষজন কম, দোকান দু একটা খুলেছে, কিন্তু মানুষজনের দেখা নেই বললেই চলে। দেখানোর চেষ্টা করবো কামারপুকুর চটি। চলে এসছি আমি একটু আগে, দাঁড়িয়ে আছি আসতে চা দোকানের সামনে। আমি এখানেই সকালে পড়াতে এসে চা খাই, আমি ব্যাগ ক্যামেরা দেখানোর চেষ্টা করছি আসে চা দোকান, এই আসে চা দোকান, এখানেই সকালের দিকে আমি চা খাই। আসার সঙ্গে কথা বলবো, কথা বলে চা খাবো। এই যে আসিস, আমার ছাত্র, ওর দোকানে আমি সকালে চা খাই। আচ্ছা আসিস, একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, পড়াশোনা লাইফ আর লাইফ মধ্যে কেমন ব্যাপার? পড়াশোনা লাইফ আর এই কাজ করার লাইফটা কেমন? পড়াশোনার লাইফটা তো ভালো জিনিস, এই লাইফের কষ্ট হয়, লাইফটা তো কষ্ট জিনিস না। কটায় ঘুম উঠতে হয়? 3:30 আর পাহাড় রাত 11টায়, 11টা নিচে নয় 11টা ওই পারে। যারা পড়াশোনা করে তাদেরকে আমি বলছি, যদি জীবনে প্রতিষ্ঠা পেতে যাও তাহলে কিন্তু পড়াশোনায় মন দাও, অন্য কাজ করার চেষ্টা করো। চাকরি পেলে ভালো লাগে, কাজ করতে ভালো লাগে? চাকরি পেলে তো ভালো, ভালো লাগতো নি কোনো কাজ কিন্তু সরকার নাই, তাহলেও একটা চাকরির দাম নাই নিজেকে? হ্যাঁ অবশ্যই দাম, নিজেকে প্রতিষ্ঠিত করার একটা আলাদা দাম নাই? অবশ্যই। আশিস কিন্তু বারবার বলার চেষ্টা করছে যে পড়াশোনা মন দাও, ফ্রি ফায়ার এই গেম কারোর সঙ্গে ঘুরে বেড়ানোর থেকে পড়াশোনা করে কিন্তু সেও, তাই তোমাদের ভিডিও দেখানোর চেষ্টা করছি। পড়াশোনা আসিস কোনো খারাপ থাকে না ছেলে, কিন্তু নানা কারণে হয়তো আজকে কাজকেই বেছে নিয়েছে। আসিস চা করতে ব্যস্ত, আর আমি একটা বিস্কুট নেবো, বিস্কুট খাবো, চা বিস্কুট খেয়ে পড়াতে বসবো। আজকে অনেকগুলো ব্যাচ পড়ানো আছে, 5টি ব্যাচ পড়ানো আছে এখানে, তারপর একটা স্পেশাল পড়াতে যাবো বাড়িতে, তারপর বাড়ি যাবো, মানে বাড়ি যেতে 2টো বাজবে, যে বিকালের দিকে আবার 2টো পড়ানো, তারপর অন্য কাজ আছে, আমার চ্যানেল এডিটিং করতে বিভিন্ন চ্যানেলে সে কাজ আছে। এখন হচ্ছে একটা বিস্কুট নিচ্ছি, দেখা যাক। হ্যাঁ ভালো বিস্কুট আছে একটা, বিস্কুট নিয়ে নিয়ে যাও, এই বিস্কুট আর হচ্ছে কফি খাবো, সকালে বড় শুরু করবো, মানে খাবার কিন্তু এটাই, আর কিছু জুটবে নেই এই বাড়িতে যে ভাত, মানে আর সময় পাওয়া যায়নি, মানে পরপর এত ব্যস্ততা থাকি সময়ে আর পাওয়া যায়নি। হয়তো কোনোদিন মুড়ি খাই সেটা কিন্তু রেয়ার, সপ্তাহে 1 দিন বা 2 দিন এই কফি আর বিস্কিট, আর মাঝখানে হয়তো 2 দিন সময় পায় 1 কাপ চা বিস্কুট, এর বাইরে কিন্তু কিছু নয়। ঠিক আছে, চা খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। কফি নিয়ে নিয়েছি, মানে কফি খাচ্ছি সকালে, একটু 10 মিনিট পরেই কফি দিল, 10 মিনিট বসেছিলাম, ও একটু ব্যস্ত ছিল,
এরপরে শুরু হবে পড়ানো। আজকে সকালের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে ভাগ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর আবার দেখা হচ্ছে পড়াতে বসার আগের মুহূর্তে, ওখানে ভিডিও শেষ করব, তাই পুরো ভিডিও দেখতে থাকো। আর আশিসের দোকান নিয়ে কোনো একদিন বাংলার ভোজে নতুন একটা ভিডিও এপিসোড করব পুরো আশিসের দোকান নিয়ে, তোমরা দেখতে থাকো। আর আমি কামারপুকুর পড়তে আসছি, আগে অন্য জায়গায় পড়াতো, এখন যেখানে পড়ে আশিসের দোকানে আমি সকালে চা বা কফি বিস্কুট খাই, তারপর পড়াতে বসছি। 10 মিনিটের জন্য হলেও আসি। খেয়ে নিয়ে দেখা। আমি পড়ানোর রুমে ইতিমধ্যে এসে পড়েছি এবং আজকের ভিডিও এখানেই শেষ করব। এরপর আমি কন্টিনিউ পড়াবো, এখন সাড়ে 12টা বা 1টা পর্যন্ত, তারপর বাড়ি ফিরব, তারপর আবার বিকেলের দিকে পড়ানো আছে। আজকের ভিডিও, সকালের ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর কোনো একদিন এখান থেকে ফেরার সময়কার ভিডিও আমি করব। এরপর শুরু হবে আবার কন্টিনিউ পড়ানো। ভিডিও কেমন লাগছে অবশ্যই তো জানাবে, এবং আমি খুব তাড়াতাড়ি সাজেস্টিভ প্রশ্নে ভিডিও দিচ্ছি এবং আরও দেবো, তাই আমার চ্যানেল অবশ্যই নজর রাখো। আর আজকের ভিডিও যদি ভালো লাগে একটু বন্ধুদের শেয়ার করে দিও এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আজ